আপনি জানেন না, এই যে মাদ্রাসার ছেলে এরা যখন আপনার গ্রামে ঘোরাফেরা করবে, আল্লাহ যখন আপনার মৃত্যু করবে, আর মৃত্যুটা যদি আপনার এই গ্রামে হয়, আর মাদ্রাসার ছেলে যদি ওই কবরের পাশ দিয়ে যায়, ও সালাম দেখ আর না দেখ, ও হাত তুলে দোয়া করুক আর না করুক, আমার বন্ধুগণ, ওই ছেলেটা হেঁটে যাওয়ার জন্যই আল্লাহ আপনার কবরের আজাবকে মাফ করে দিতে পারে। বুঝতে পারেননি? মাদ্রাসার ছেলে এমনিতেই জানেন, আহা, মাদ্রাসা যারা পড়ে ওদেরকে তোলাবা বলে। কি বলে বাবা? তোলাবা, তলেবুল এলেম থেকে তোলাবা, মানে এলেম অন্বেষণকারী, এলেম জি এমন করে শিক্ষাকারী, তলেবুল এলেম বলে। আল্লাহ নবী বলে দিয়েছে, একটা মাদ্রাসার ছেলে যখন মাদ্রাসার আশেপাশে ঘোরাফেরা করবে, বাড়ি যাবে, বাড়ি থেকে মাদ্রাসাতে যাবে, আল্লাহ নবী বলছে, বাবারা বাবারা, ওই ছেলেটার প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা করে কবুলিয়াত ও হজের সওয়াব দিয়ে দেবে। ও বন্ধুরা, মাদ্রাসার ছেলেদের দেখলে আমরা অনেকে ক্রিটিসাইজ করি, কারা করে জানেন, বেশি একটু পয়সা হয়ে গেছে বুঝলেন, তার ক্রিটিসাইজ করে, মাদ্রাসাই পড়তে হুজুর হবে, খাওয়া হয় না হুজুর হবে, যে নানা রকমের কথাবার্তা বলে। ভাই, মাদ্রাসার ছেলে আর আমার মধ্যে পার্থক্য কতটা দেখেন। আল্লাহ নবী বলছেন, যখন হেঁটে 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 চলে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওই মাদ্রাসার ছেলেদের পায়ের তলাতে নিজেদের পাখাটা মেলে দেয়। কেন জানেন? এই জন্য পাখাটা মেলে দেয়, ওই মাদ্রাসার ছেলেরা কদম দিয়ে হেঁটে হেঁটে ফেরেশতাদের পদের ওপরে, মানে পাখার ওপরে পা দিয়ে চলে যাবে। ওরা মনে করে এটা আমাদের জন্য বড় বল কর, একটু জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ও বাপজিরা ভাই জানেরা, কোরআন কাকে বলে, কোরআনের পাওয়ার দেখুন। আপনারা নাম শুনেছেন, আমাদের এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, বন্ধুগণ আমাদের পাশে রয়েছে বাংলাদেশ, আছে না, বাংলাদেশের পাশে পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ছিল মিস্টার জিয়াউল হক সাহেব, নাম শুনেছেন, মিস্টার জিয়াউল হক সাহেব। মিস্টার জিয়াউল হক সাহেব পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট, উনি বিদেশে ভ্রমণ করছে, মানে বিদেশে যাবে, এরোপ্লেনে করে চড়ছে, এদেশ থেকে অন্য দেশে যাবে ঘোরার জন্য। যেমন আমাদের মোদি সরকার, মোদি শুধু বাইরে যাচ্ছে, আমি আলোচনা করব পরে। বন্ধু আমি, ওই মিস্টার জিয়াউল হক সাহেব এরোপ্লেনে উঠেছে, উনি একজন মুসলমান প্রেসিডেন্ট ছিলেন, ওনার অনেক শত্রু ছিল বন্ধ, তাই ইহুদিরা চক্রান্ত করে মিস্টার জিয়াউল হক সাহেবকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেবে, মেরে ফেলবে, মেরে দেবে, ধুলিসাৎ করে দেবে বলে এরোপ্লেনে উঠেছে। আর পৃথিবীর জমিন থেকে ইহুদিরা চক্রান্ত করে বুলেট মেরে, গুলি মেরে ওই প্লেনটাকে জ্বালিয়ে দিয়েছিল, বাস্টিং করে দিয়েছিল, আপনাদের জানা। আমার বন্ধুরা, আমার আল্লাহর কারিশমা, কোরআনের পাওয়ার দেখুন, মিস্টার জিয়াউল হক সাহেবের প্লেনটা দাও 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 করে জ্বলতে 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 পৃথিবীর জমিনে পড়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, জ্বলতে জ্বলতে টুকরো টুকরো, কোথাও একটা খণ্ড, কোথাও প্লেনের হাত, কোথাও পা, কোথাও পিছনের বডি, এরকমভাবে ছিন্ন হয়ে গেছে। ভাই, এত কঠিন অ্যাক্সিডেন্ট যে মিস্টার জিয়াউল হক সাহেবের দেহ গোস্তগুলো, মাংসগুলো ছড়িয়ে গেছে চতুর্দিকে, কোথাও 150, 200, 300, 400 চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। ভাই, পত্রিকাতে দেওয়া হয়েছিল এক জায়গায় সব কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে এনে জি জানাজার নামাজ দেওয়া হয়েছিল, জানাজার নামাজ পড়া হয়েছিল, কিন্তু মিস্টার জিয়াউল হকের পকেটে একটা করে কোরআন শরীফ থাকতেই কোরআন শরীফ ছিল। আমি কোরআনের পাওয়ার বলছি, আমার আল্লাহ কি ক্ষমতা দিয়েছে দেখুন। এমন সময় মিস্টার জিয়াউল হক সাহেবের দেহখানা আসমান থেকে প্লেনে দাও দাও করে জ্বলতে 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 পৃথিবীর জ্বলে যাচ্ছে, প্লেনটা জ্বলছে, মিস্টার জিয়াউল হক সাহেব জ্বলছে। এমন সময় ছিন্ন ভিন্ন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এত কঠিন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোরআন শরীফ রয়েছে মিস্টার জিয়াউলের পকেটে। আচ্ছা বলুন তো দেখি, এত কঠিন অ্যাক্সিডেন্টে ওই কোরআন শরীফটা কি বাঁচতে পারে? কোরআন শরীফ কি অক্ষত থাকতে পারে? পারে না। কিন্তু আমার আল্লাহর কারিশমা,
আমার আল্লাহর করুণা, আমার সেই মহান আল্লাহর কোরআনের পাওয়ার, ওই কোরআন শরীফখানা আসমান থেকে পড়তে 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 আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানে মাটিতে ফেলছে না। কারণ মাটিতে যদি কোরআন শরীফ পড়ে যায়, মিস্টার জিয়াউলের দেহ দেখতে আসবে হাজার হাজার মানুষেরা, কোরআনের ওপরে পা উঠে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ চায় না আল্লাহর কোরআন শরীফখানা আসমান থেকে উঠতে 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 আমার আল্লাহ একটা গাছের ডালে কোরআন শরীফটা বাঁধিয়ে দিয়েছে, একটু আস্তে করে বলা যাবে না? সেই কোরআন যেখানে শেখানো হয় সেই কারখানা জুড়ে বলুন সুবহানাল্লাহ। জি, এ কারখানার সঙ্গে সম্পর্ক আমাদের রাখতে হবে না? হবে না বাবা, এ কোরআনের কারখানার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ভাই, আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল, ও আপনারা জানেন আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল ভাই, মানে আমি মানে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বলে একটা বই পাওয়া যায়, পুস্তক মানে আপনারা আমাদের এলাকাতে পাওয়া যায়, বইটা একটু কিনে দেখবেন, 50 টাকা দাম। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি ভাই, যুদ্ধ যখন হচ্ছে, এই হতে হতে ভাই সাহেব একটা ছেলে কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, আর ওই হাফেজ ছেলেটা বন্ধু আমায় ওই আফগানিস্তানের বেইমানেরা মানে এই আপনাদের মানে এমন করে মানে ইরাক ইরানের যে যুদ্ধ হয়েছিল বন্ধু, ওই বেইমানেরা এমন করে ওই হাফেজ ছেলেটাকে আটক করে ফেলেছে, ধরে ফেলে দিয়েছে। এখন ওই হাফেজ ছেলেটা তো একা হয়ে গেছে, ওদের মধ্যে চলে গিয়েছে, কান্নাকাটি করছে, কিন্তু মনে মনে চিন্তা করছে আল্লাহ যা আছে কপালে তাই হবে। এখন ওই কামান্ডারেরা ওরা ওই ছেলেটাকে ধরে নিয়ে এসে কাছাকাছি এনে বলছে তোমার তো এবার মৃত্যু অবশ্যই হবে। তারপরে হ্যাঁ আল্লাহ যদি মৃত্যু রাখে তো কিছু করার নেই, আপনি যদি ছেড়ে দেন তাহলে দিতে পারেন, নইলে আমার তো মৃত্যু হয়ে যাবে। বলে তুমি নাকি কোরআনের হাফেজ? তা বলে হ্যাঁ, আমি কোরআন শরীফটা টোটাল আমার মুখস্থ আছে। যদি বলে সুবহানাল্লাহ, বলে সত্যি তোমার মধ্যে কোরআন শরীফ মুখস্থ? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তোমার কোরআন শরীফ তোমার মুখস্থ আছে, আমরা শুনেছি কোরআনের কোরআনের বড় পাওয়ার রয়েছে, তুমি যদি এই কোরআন শরীফের একবার পাওয়ার আমাদের দেখাতে পারো, আমরা নিঃশর্ত তোমাকে মুক্তি দিয়ে দেবো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি দেখাতে হবে? বলে আমাদের এই যে যুদ্ধের এই ট্যাঙ্কগুলো রয়েছে, এইগুলো যদি তুমি কোরআনের শক্তি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারো, তাহলে তোমাকে নিঃশর্ত তোমাকে খালাস করে দেওয়া হবে, কুল্লু খালাস করে দেওয়া হবে। বলছে তাই নাকি? হ্যাঁ। ছেলেটা বয়সে নবীন চিন্তা করছে আল্লাহ, কিন্তু মনে মনে করছে আরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ সব শক্তি রাখে। রাখে কি রাখে না? এ রাখে না, আমার আল্লাহ সব কিছু করতে পারে। আপনারা জানেন চীন, চীন নাম শুনেছেন? চীনে বর্তমান কি চলছে জানেন? করোনা ভাইরাস। কি ভাইরাস? করোনা ভাইরাস। কতজন মারা গেছে? 1800 কিছু কম বেশি, এটা বেসরকারি 1800 করোনা ভাইরাস অলরেডি মানে বাইরের দেশে 16টা দেশেও আপনার মানে ছড়িয়ে পড়েছে এই কঠিন ভাইরাস। বাংলাদেশ আমাদের ভারতে তো ঢুকেই গেছে। আমার বন্ধুগণ, এই করোনা ভাইরাস খুব কঠিন ভাইরাস, কিন্তু আমার আল্লাহর করুণা, কোরআনের কি পাওয়ার দেখো, যে চীন সরকার মানে ওই চীনে কিছু মুসলমান বসবাস করে ওদেরকে মসজিদে ঢুকে কোরআন শরীফগুলো ছুঁড়ে 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 ফেলে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাথায় টুপি দিতে দেয় না, দাড়ি রাখতে দেয় না, রমজান শরীফের মাসে রোজা রাখতে দেয় না। বলে ইসলাম চীনে চলবে না, আমার আল্লাহ কোরআনের পাওয়ার চীনে দেখিয়ে দিয়েছে। আমার আল্লাহ ওই চীনের দেশের মানুষদের মধ্যে এমন একটা কঠিন ভাইরাস দিয়ে দিয়েছে, যে ভাইরাসের প্রতিষেধক এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ, ডাক্তারেরা, ইঞ্জিনিয়াররা বন্ধু আমার এখনো সৃষ্টি করতে পারেনি। বন্ধু আমার অলরেডি 2000 মতো মারা গিয়েছে, আরও আপনার যাচ্ছে, চলছে এখনো। কিন্তু আল্লাহর কি করুণা, কোরআনের কি শান দেখুন, ওই চীন দেশের মধ্যেই বসবাস করে অল্প কিছু মুসলমান বন্ধু আমায়, তারা যত মুসলমান রয়েছে করোনা ভাইরাসে একটা মুসলমানকেও আল্লাহ পাক গ্রেফতার করায়নি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছে ফাদ করুনি আদ করুকু অস্কুরুনি ওলা তাক ফরুন, বান্দা তুই যদি আমার হয়ে যাস আমি আল্লাহ
তোমার হয়ে যাব, তুমি যদি আমার হও আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমার বন্ধুরা, চীন দেশের মুসলমানদেরকে এরকম কঠিন নির্যাতন দেওয়া হয়েছে, বাইরের দেশে থেকে তেমন সহযোগিতা পায় না, না 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 না, তবে ওরা আল্লাহ ছাড়ে না, মসজিদ ছাড়ে না, মাদ্রাসা ছাড়ে না, নামাজ পড়ে 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কঠিন বিপদের সময়ে তুমি ছাড়া আমাদের কেউ নাই, আমার আল্লাহ বলে বান্দা না 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 না, তোদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবারে দেখ আমি আল্লাহ কি না করতে পারি। বর্তমান পেপারে দিয়েছে বন্ধু, ওই চীন দেশের হাজার হাজার অমুসলমানেরা, ওই বেইমানেরা যারা মসজিদ থেকে কোরআন ছুড়িয়ে দিয়েছে, ওরা মসজিদে যেয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, কারণ মুসলমানেরা মসজিদে কাঁদে, ওরা চীনে থাকে, অথচ করোনা ভাইরাস ওদেরকে গ্রেপ্তার করে না। তাহলে ব্যাপারটা কি, আসলে মনে হয় মসজিদে রয়েছে, এটু যদি বলা যাবে না ভাই? আল্লাহ হয়ে গেলে আল্লাহ সহযোগিতা করবে কি করবে না? করবে না ভাই। আমরা আমাদের ভারতবর্ষের আকাশে প্রচণ্ড কালো মেঘ, তাই না? প্রচণ্ড কালো মেঘ ভাই। এমনিতে তো এনআরসির যন্ত্রণায় আমরা মানে জ্বলন জ্বলিয়ে যাচ্ছি, ঠিক না? আমরা জর্জরিত হয়ে গেছি বন্ধু আমায়। আবার তাতে ভাই বেশ কয়েকটা মাস মাত্র হলো বন্ধু আমায়, আমাদের কলিজা থেকে যেন একখণ্ড গোস্ত তুলে নিয়েছে, কথা ঠিক না? কিন্তু আমরা কিছু করতে পারিনি, কারণ আমরা দুর্বল ভাই সাহেব। আমরা সুপ্রিম কোর্টের ওপরে বড় আশাবাদী ছিলাম যে সুপ্রিম কোর্ট অন্তত পক্ষে সঠিক বিচার করবে। আসলে কি হয়েছে জানেন বন্ধু আমায়? জোরজার মূল লোকটাও ঠিক না, আমাদের ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে বন্ধু আমায় আমাদের জিনিস আমাদের থেকে কেড়ে অন্য কাউকে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, আসলে কিন্তু আমরা এই বাবরি মসজিদের মামলায় কিন্তু মুসলমানদের জয়ী, জানেন তো? কাদের জয়ী? মুসলমানদের। কেন বলেন তো? বলি হুজুর আমাদের দিল না, আমরা জয়ী কী করে? আসলে ব্যাপারটা আপনারা দেখেছেন কি জানি না বন্ধু আমার, এমন করে যিনি আপনার রায়টা দিয়েছেন উনি তখন বলছেন কি জানেন, যে আসলে এখানে যে বাবরি মানে মসজিদের জায়গায় যে রাম মন্দির ছিল তার কোনো প্রমাণ আমরা আজ পর্যন্ত বার করতে পারিনি। তার মানে কি, আসলে মুসলমানদের জয়ী? আমরা বাদ করতে পারিনি, তবে ভারতবর্ষের মানুষেরা শোনো, আমি এমন করে রায়টা মুসলমানদের কাছে দিচ্ছি এই জন্য কারণ তাদের একটা আত্মবিশ্বাস। আসলে ব্যাপারটা তা নয়, আসলে ব্যাপারটা হলো জোরজার মুল্লুকটার কিন্তু হালাকে আমরাই কিন্তু জয়ী, ঠিক না? আমার আল্লাহ বলছে মসজিদ ভাঙবি ফাদ করুনি আর কোরকম ওয়াশ করলি ওয়ালা তাক ফোরন বান্দা। একটুখানি আমাদের স্মরণ কর বন্ধু আমায়, আমরা যদি আল্লাহ হয়ে যেতাম বিশ্বাস করুন কারো ক্ষমতা ছিল না বন্ধু। ওই বাবরি মসজিদ কি মুসলমানদের হাত থেকে হাত ছাড়া করার কারো ক্ষমতা ছিল? এই ক্ষমতা ছিল? দোষটা কাদের? আসলে আমাদের। কেন বলেন তো? আমরা চায়ের দোকানে একটু বেশি বলে ফেলি, বুঝতে পারেননি? চায়ের দোকানে বসে বসে বলছে হুজুর শুনেছেন বলে কি বলে মসজিদ ভেঙে দিচ্ছে, বলে হুজুর কি বলে বাবরি মসজিদ চলে গেল চলে গেল, চায়ের দোকানে বসে টিভির পর্দায় ভিড় করছে। আরে মুসলমান, আমার মতো হাজার গুন্ডা হুজুর আসলে এমন করে বাবরি মসজিদ রক্ষা করতে পারবে না। বাবরি মসজিদ রক্ষা করতে পারে কে? আমার আল্লাহ। আসলে যা কিছু বলা দরকার হুজুরের সঙ্গে না আল্লাহর সঙ্গে বলতে হবে, আর আল্লাহর সঙ্গে বলতে গেলে চায়ের দোকানে টিভির পর্দায় বসে নয় বরং মসজিদের মধ্যে যেয়ে আল্লাহরে বলতে হবে, আল্লাহ 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 তুমি আমাদের বাঁচিয়ে নাও, আল্লাহ বাবরি মসজিদকে বাঁচিয়ে নাও। আমরা বলেছি? আমরা বলিনি, চায়ের দোকানে বসে বলি। আমার আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুই লাঞ্ছিত হবি না, বঞ্চিত হবি না, ও বান্দা তুই অপমানিত হবি না, ও বান্দা তুই নির্যাতিত হবি না, ইন কুনতুম মুমিনিন। আমার বন্ধুরা, গোটা পৃথিবীর মাঝে মুসলমানদের উপরে যত রকমের আঘাত ব্যাঘাত আসে, বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি, মুসলমানরা অন্যায় যদি না করে মুসলমানদের একটা পিপিলিকা পর্যন্ত কামড়াবে না। যদি বলে সুবহানাল্লাহ, আরে বিশ্বাস করুন, এই মুসলমানদের জন্যই সূর্য উঠছে, মুসলমানদের জন্যই চাঁদ ওঠে, মুসলমানদের জন্য দিন হয় আর রাত হয়। তবে আমরা যদি একটু ভালো হতাম না,
যারা আমাদের বলছে মারবো কাটবো, জি যারা বলছে তাড়াবো, যারা বলছে এখান থেকে এনআরসি করে তাড়িয়ে দেব, এখান থেকে দূরে সরিয়ে দেব, ও ভাই ওই মানুষগুলো সকালবেলা মুসলমানের নামে সেলুট সালাম নমস্কার না করে চার পানি গ্রহণ করবে না। যদি আমরা একটুখানি শুধু আল্লাহ হয়ে যাই, এ বিশ্বাস আপনাদের আছে নেই? শোনেন, আমি বেশি দেব না, আমি মাত্র দুটো কথা বলবো। যদি দুটো কথা ভারতবর্ষের মুসলমানগুলো মেনে নেয়, বিশ্বাস করুন ভারতবর্ষে যত বেঈমান রাজা বাদশাহ, যত বেঈমান মন্ত্রী আর যত বেঈমান রয়েছে মুসলমানদের পিছনে লেগে রয়েছে, ওরা এসে আপনাদের সেলুট সালাম নমস্কার করে কান ডলে তাই বাড়ি যাবে, বলে আর জীবনে করবো না, আর জীবনে তো উল্টো পাল্টা বলবো না ভাই, একসঙ্গে থাকি, একসঙ্গে বাঁচি, মরতে যদি হয় একসঙ্গেই মরবো, কোনো অসুবিধা হবে না। কি দুটো কাজ করতে হবে? নম্বর ওয়ান, কোরআন শরীফের 6,666টা আয়াতে কেরিমা রয়েছে, 6,666টা নয়, 6,665টা আয়াত আপনি রেখে দিন, শুধু ওর থেকে একটা আয়াত মানে একটা আইন যদি আপনি কোরআন থেকে নেন, আর হাদিস শরীফ থেকে যদি একটা আইন নেন, তার মানে কোরআন থেকে একটা আইন আর হাদিস থেকে আর একটা আইন নিতে বলছি, পরকালে কি হবে বলা যাবে না। তবে মুসলমান ভারতবর্ষের মুসলমানেরা যদি কোরআনের সব থেকে বড় আইন আর হাদিসের সব থেকে বড় আইন, এই দুটো আইনকে ভারতবর্ষের টোটাল মুসলমানেরা মেনে চলে, আমি কসম আল্লাহর করে বলছি বড় চিন্তার ফসল রাখছি, আল্লাহ পাকের রহমত নেমে আসবে। যারা আমাদের মারবে ধরবে বলে কত টেনশন কত চিন্তায় রয়েছি, ওরা আমাদের সেদুটা সালাম না করে জল গ্রহণ করবে না। বলবো দুটো জিনিস কি আপনারা শুনতে চান? একটু কথা বলেন, শুনতে চান? শুনুন, অনেক তো চিন্তা করছেন আন্দোলন করতে হবে এনআরসির জন্য, এই এক জায়গায় হতে হবে, এই সব হুজুর এক জায়গায় হয় না, এদল সেদল সেদল ভাই কিচ্ছু লাগবে না, যে যা পারে করুক, যে যা পারে করুক, কোরআন আপনার হাদিস আপনার, এই কোরআনের সব থেকে বড় আইন কোনটা একটু বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন না? এত জীবনে ওয়া শুনলেন কোরআন শরীফের সব থেকে বড় আইন কোনটা জানেন না? আল্লাহ 82 জায়গায় কোন আইনের কথা বলেছে? 82 জায়গায় নাম নামাজ না বলে দেখেছো হুজুর, মোল্লার দল মসজিদ পর্যন্ত মনে করেছিলাম অন্য কিছু বলবা, ঘুরিয়ে ফিরিয়ে সেই মসজিদ আগে। হ্যাঁ স্যার, আমার বাপজিরা ভাই জানেরা, গোটা ভারতবর্ষের মুসলমানেরা যদি আজকে রে যখনই আজান হবে মসজিদে হাইয়ালা সলা হাইয়ালাল ফালা সলাতু খায়রুম মিনান নাওম, এই ফজরের আজানের আওয়াজ যখন মুসলমানের কানে চলে যাবে, ওই মুসলমানটা যদি ঘুম থেকে নামাজ উত্তম মনে করে, ছেলে মেয়ে বউ বাচ্চা বিবি মানে সব যদি বাইরে বেরিয়ে চলে এসে অজু বানিয়ে নিয়ে মেয়েরা ঘরের মধ্যে, আর ছেলেরা যদি মসজিদে যে জমাতের সঙ্গে নামাজ পড়ে, বন্ধু আমায় এনার্জি হবে না, দাদু আপনারে বড় বড় চোখ দেখাবে না, আর এই ঘোষায় বড় বড় উল্টো পাল্টা বলবে না। ও বন্ধু, যদি কিনা ভারতবর্ষের মুসলমানগুলো নামাজি হয়ে যায়, যদি বলে হুজুর একই রকম কথা, আমরা নামাজ পড়বো দড়ি কৌতলায়, আর ও দাদু কি করে থাকবে, কাকা কি করে থাকবে, ওরা তো দেখতে পাবে না। ভাই খুব ঠান্ডা মাথায় বোঝেন, হবে না, আমার ওয়াজ আপনারা নেবেন না, আমি জানি আমার থেকে অনেক বড় বড় হুজুর ফেল হয়ে গেছে, এসি গাড়ির হুজুর ভাই 50,000 টাকা দামের হুজুর, এদিন আমাদের মানে বাংলাদেশ থেকে হুজুর এসছে 60,000 টাকা দামের হুজুর, কত হুজুর ফেল, আমি তো 1,50,000 হুজুর, তবে আমি ওয়াজটা করে দেব। কি ধরে না, ভারতবর্ষ নয় পশ্চিমবাংলার মুসলমানগুলো সব নামাজি হয়ে গেছে একদিনের জন্য, একটুখানি ধরে না, সবাই নামাজি মানে 14 বছর বয়স থেকে বয়স্ক ব্যক্তি যারা আছে সবাই নামাজি হয়ে গেছে। ভাই সাহেব, আপনাদের লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ এবং নামখানা, নামখানা টু যে ট্রেনটা আপনার শিয়ালদায় যায়, এই শিয়ালদাতে যে ট্রেন যায় একটা বগিতে আমি ধরে নিচ্ছি 500 জন মানে প্যাসেঞ্জার থাকে। আচ্ছা, ওই 500 জন প্যাসেঞ্জার আমাদের উত্তর 24 পরগনা, যদিও পার্সেন্টেজ আপনাদের চাইতে একটু বেশি, আপনারা মনে হয় 40-40 হবে, শতকরায় 40 জন হতে পারেন আপনারা মানে দক্ষিণ 24 পরগনায়। এখন যদি 500 জন প্যাসেঞ্জার একটা কামরাতে থাকে, আচ্ছা ভাই বলেন তো দেখি, তাহলে ওর মধ্যে মুসলমান কজন বলতে পারেন না?
চার পাঁচা কুড়ি, তার মানে 200। তাহলে একটা বগিতে যদি 300-500 প্যাসেঞ্জার থাকে, 200 বলো আমরা। এখন কি বলেছি যে ধরে নিন আমরা সবাই নামাজি, ভাই শিয়ালদাই ঝিকমিক ঝিকমিক করতে করতে ট্রেনটা চলে গেল, এমন সময় আপনার জোহরের আজান হচ্ছে, শিয়ালদার পাশে মসজিদ রয়েছে, হাইয়াল সলা দক্ষিণ চব্বিশ পরগনা, না 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 পশ্চিমবাংলার মুসলমানেরা সব নামাজি হয়ে গেছে, এখন শিয়ালদার স্টেশনে জোহরের জমাতে আমাদের বসিরহাট থেকে আসবে, রানাঘাট থেকে আসবে, বনগাঁ থেকে আসবে, মুর্শিদাবাদ থেকে আসবে, উত্তর মানে বঙ্গ থেকে সব মানুষ, হাজার হাজার মানুষ আসতেছে। ও বন্ধু আমি শিয়ালদা স্টেশনে অনেকে ট্রেন ধরবে, অনেকে ট্রেন থেকে নামবে। আচ্ছা একটু আইডিয়ার করে বলেন তো দেখি, পশ্চিমবাংলার মুসলমানেরা যদি সব নামাজি হয়ে যায়, শিয়ালদা স্টেশনে জোহরের নামাজের জমাতে কত হাজার লোক হবে বলতে পারেন না? জোহরের নামাজের জমাতে প্রথম জমাতে আমি ধরে নিচ্ছি কম করে অন্তত 20,000 হবে, বড্ড ভুল বললাম, 20,000 লোকের জমাত হবে। তো প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে ওই নিচের যে ময়দান রয়েছে ওই ময়দানে গিয়ে পড়তে হবে। জোহরের জমাত হয়ে গেল, ও বন্ধু লোকগুলো চলে গেল, বাড়িতে গেল, কলকাতায় গেল, আবার লোক আসতেছে আবার যাচ্ছে, এক সেকেন্ড বলো লোকের বিরাম নেই, গাড়িরও বিরাম নেই, আবার মুসলমান আসবে আবার যাবে, ওরা আবার দ্বিতীয় জমাত করবে, দ্বিতীয় জমাতে হয়ে যাবে 15,000 লোক, আবার তৃতীয় জমাত হবে, তৃতীয় জমাতে 10,000 লোক হয়ে যাবে, চতুর্থ জমাত হবে 5,000 লোক হবে। ও বন্ধু আমার এই জমাত করতে 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 জোহরের আজান আসবে, হাইয়াল সলা, আসরের নামাজের টাইম হয়ে গেল, বড় জমাত, প্রথম জমাত হবে 30,000 না 40,000 লোকের জমাত হবে। কেন? বিকাল টাইমে সব লোকগুলো শিয়ালদায় জড়ো হয়ে যায়, 40,000 লোকের জমাত হলো, দ্বিতীয় জমাত মানে আপনার 30,000, তৃতীয় জমাত 20,000, তারপরে জমাত 10,000, এই করতে করতে মগরিবের আজান হবে, হাইয়াল সলা, মগরিবের নামাজে সব থেকে বেশি লোক হবে, বন্ধু আমার 50,000-60,000 লোকের জমাত হয়ে যাবে, করতে করতে এসা হয়ে যাবে। আপনারা যারা শিয়ালদা স্টেশনে কোনোদিন রাত্রি কাটিয়েছেন কি আমি জানি না, আমাদের অনেক সময় কাটাতে হয় বাইরে থেকে, যখন জলসা করে আসি আমাদের হাসনাবাদ লাইনের ট্রেন বন্ধ হয়ে যায়, শিয়ালদাতে শুয়ে পড়তে হয়। আমার বাবারা বাবারা হাজার হাজার লোক শিয়ালদা স্টেশনে রাত কাটায়, অতএব আমরা যদি মুসলমান হয়ে যাই সারা রাত আর দিনটা 24 ঘন্টাটা শিয়ালদা স্টেশনটা পশ্চিমবাংলার সব থেকে বড় মসজিদ হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হবে না, হয়ে যাবে। ও ভাই এ তো শিয়ালদা স্টেশনের কথা বললাম, নামাজ ছাড়া যাবে না, ট্রেনে চলে আসছি, জোহরের নামাজ পড়ে উঠেছি, আসরের আজান হচ্ছে, হাইয়াল সলা, ট্রেন চলছে, নামাজ পড়তে হবে না? হবে না, আমরা পড়ি, ও বাড়িকে হবেন, বুঝতে পারেননি ভাই? এখন যদি 500 জন লোক ওই বগিতে থাকে, এবারে যদি কিনা 200 লোক নামাজে দাঁড়িয়ে যায়, কেউ আপনাদের চাষা বলতে পারবে? এই পারবে, ও বলো রাস্তা ছেড়ে দেবে। ও ভাই সাহেব আজকে আপনারা জানেন তো গত কয়েকটা মাসও হয়ে গেল, আমাদের ক্যানিং টু হাসনাবাদ গাড়িতে একটা হুজুর বলো মার খেয়ে গেছে, জানেন না আপনারা? একটা মাদ্রাসার শিক্ষক ক্যানিং ট্রেনে উঠেছে, বন্ধু আমায় যাচ্ছে কোথায়? যাবে কলকাতা শিয়ালদা, না 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 না, যেই কিনা আপনার ওই ওই আপনার বেদবেড়িয়া স্টেশন, একটা স্টেশন আছে, ওর পরে হচ্ছে ঘুটিয়াদি শরীফ, গাজী বাবার মাজার, ওই জায়গাটায় গিয়েছে। ও বন্ধু ট্রেনের দরজাটা লাগিয়ে দিয়েছে, দিয়ে ক্রিটিসাইজ করতে 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 নিয়ে গেছে, ট্রেনের মধ্যে মেরেছে, মারতে 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 একেবারে পাক সার্কাসে তুলে দিয়েছে। আমার বন্ধুরা আমি শুধু আপনাকে এতটুকু কথা বোঝাতে যাচ্ছি, আজকে আমরা মুসলমান, আপনি যে মুসলমান, শুধু দড়ি কৌতলা নারায়ণপুরের দোকানদার চেনে, আমার দুঃখ কোন জায়গাটাই জানেন? যে মুসলমান মসজিদে বসে বসে বলে আল্লাহ বাবরি মসজিদ গেল, আল্লাহ এনআরসি করতেছে, কি হবে আল্লাহ, তুমি যে বড় শক্তিমান, তুমি কেন সহযোগিতা করো না, মনে মনে চিন্তা করে। ও বন্ধু আমার চায়ের দোকানে পড়ে পড়ে বক্তব্য দেয়, অথচ ওই লোকটাতে যখন আমি কালকে ওই আপনার কি বলে না লক্ষ্মীকান্তপুর স্টেশনে দেখবো, ও বলো আমাদের দেখে চিনতে পারবে, এই সেই হুজুর আঙ্গা দড়ি কৌতলায় ওয়াশ করেছে, অথচ ওর সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের অমুসলমান ছেলেদের সঙ্গে বন্ধু করে যাচ্ছে। আমি এক বগিতে উঠেছি, আমার সঙ্গে পরিচয় দেয় না, ওরা সবসময় ওই বগিতে যায় ওই সিটে বসে, আমি বসে রয়েছি, একটা ছেলে এসে বলছে হুজুর এটা আমার জায়গা, আমাদের তুলে দিয়েছে, অথচ
আজকের যে ছেলেটা জলসা শুনেছে, ও বলো ওই বগিতে দাঁড়িয়ে রয়েছে, ও শুধু নিজের মুখটা লুকিয়ে নিচ্ছে, আল্লাহ কোনো রকমের হুজুর যেন চিন্তি না পাবে, আমি কালকে তৈরি কৌতলা জলসাই ছিলাম। এই বোঝা যাচ্ছে কথা কি শুনছে, বুঝা যাচ্ছে? আমার আল্লাহ বলেছে কোরআন শরীফ, কোরআন কি মিথ্যা? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুলা আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা বান্দা, তুই লাঞ্ছিত হবি না, বঞ্চিত হবি না, তুই এমন করে পদদলিত হবি না, অপমানিত হবি না, তোরে কেউ উল্টো পাল্টা বলবে না, তোরে মারবে না, তোরে ধরবে না, তোরে কাটবে না, তোরে বলবে না এখানে থাকতে দেবো না, এ কথা বলার কারো সাহস হবে না। বান্দা ইন কুনতুম মুমিনিন, বান্দা তুই যদি মুমিন হয়ে যাস, মুমিন হতে গেলে কি করতে হবে, টোটাল কোরআন হাদিসটা নিজের মানে বডির মধ্যে মানে আপনার সাজিয়ে ফেলতে হবে। ও বন্ধু, আমি আপনার ওটা সাজাতে বলিনি, আপনি করলে তো অবশ্যই ভালো, নইলে পরকালে বিপদ আছে। তবে দুনিয়ায় যদি এনার্সি থেকে বাঁচতে চান, আর এই দাদু থেকে যদি বাঁচতে চান, আর এই কাকা ঘোষ কাকা থেকে যদি বাঁচতে চান, ও বন্ধু দুটো জিনিস করা লাগবে। নাম্বার ওয়ান, নামাজ নামাজ নামাজ। ও মুসলমান, তোরে যদি মেরে ফেলে নামাজের টাইম হয়ে যাবে, যেখানে থাকবি তুই সে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আমার বাবারা বাবারা, নবী পাকের একজন সাহাবা নামাজ পড়েছিলেন, নামাজ পড়ছিলেন, ইতিহাস জানা রয়েছে, একটা তলোয়ার না 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 বর্ষা তীর ঢুকে গিয়েছে নিজের একটা পায়ের মধ্যে। বন্ধু আমায়, পাঁচ সাতজন সাহাবা এমন করে টেনে 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 ওই তীরটা বার করতে পারে না। আশ্চর্য, নবী পাক বলছে বাবা তীর বার করা গেল না, বলে হুজুর তিন চারজন মিলে চেষ্টা করেছি বার করতে পারেনি। বলে আমার সাহাবা, যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা তখন তীরটা বার করে নেবে। রসুলের প্রিয় সাহাবা নামাজে দাঁড়িয়ে গেছে, আর শক্তিমান কয়েকজন সাহাবা গিয়ে পিছন দিক থেকে তিনটা জোরে 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 টেনে বার করে নিয়েছে, নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়ে দেখছে রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। বলে আরে রক্ত কেন, পিছনে ফিরে দেখে পায়ের তিরটা নাই, পিছনে দেখে কয়েকজন সাহাবা বসে 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 মৃদু মৃদু হাসছে। বলে তোমরা হাসো কেন, আমার পায়ের তীর কোথায় গেল? বলে হুজুর আপনি যখন নামাজ পড়ছিলেন ওই সময় আমরা তিরটা বার করে নিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বন্ধু আমায়, বাপজিরা আমরা নামাজ তো পড়ি না, যারা দুই একজন একটু অর্ধেক যাই মশা তাড়িয়ে তাড়িয়ে শেষ করে দেয়। এদিন এক জায়গায় নামাজ পড়ছি বন্ধু আমায়, হঠাৎ করে মগরিবের নামাজ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। এই ওয়ালাদ্দালিন বলে যে ইমাম সাহেব সুরা ফাতেহা শেষ করে দিয়েছে, অন্য একটা সুরা পড়বে, আর সঙ্গে সঙ্গে লাইন অফ হয়ে গেছে, আর পিছনে এক হাজি সাহেব ছিল বলছে যা, লাইন চলে গেছে। বুঝতে পারেননি? বলতে যা আছে লাইন চলে গেছে, জোরে চিল্লে উঠেছে পেছন থেকে আরেকজন, বলতে চাষা তুমি হাজি সাহেব লোক, বয়স হয়ে গেছে, তো নামাজের মধ্যে যা লাইন চলে গেছে, বললি নামাজ হয়? ও বলতে তো হয়েছে। বুঝতে পারেননি? নামাজ তো পড়িনি, আর যারা একটু অর্ধেক পড়ি এই তো পজিশন, কি হবে? আমার বন্ধুগণ, আমি আর একটা কথা বলবো। আমি বলছিলাম বন্ধু আমায়, যদি কোরআনের একটা সব থেকে বড় আইন এটা হচ্ছে নামাজ, ও মুসলমান তুই যেখানে থাকিস না কেন নামাজ ছাড়া বড় কোনো গতি হবে না। রাবেয়া বশরী রহমাতুল্লাহ আলাইহার নাম শুনেছেন কেউ? রাবেয়া বশরী নাম শুনেছেন? ভাই ভাই আমরা বলি কি জানেন, হুজুর আমার গরিব মানুষ, হুজুর হুজুর ভ্যান চালিয়ে খাই, হুজুর কী করে নামাজ পড়ো, হুজুর দিন আনা দিন খাওয়া, হুজুর খুব অসুবিধা হয়ে যায়। ভাই ছোট্ট একটা ঘটনা বলছি, আমি ঘটনা বলা অভ্যস্ত না, একটুখানি টাচ করে দিন আমার সম্পর্কে আসছি, তো আমি এটা খুব ভাইটাল পয়েন্টে আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ। একটুখানি বসে ওটা উঠি করবেন না, অনেক আলোচনা শুনেছেন জীবনে, একটু দেখেন পরিবর্তন হওয়ার আলোচনা করছি। এমন সময় রাবিয়া বসিল রহমাতুল্লাহ আলাইহা একজন মহিলা মানুষ, তিনি খুব গরিব, তারা চারটে বোন ছিল, ভাই চারটে বোন বাপ মা হারা, চারটে বোনকে ডাকাতে না ডাকাতি করে নিয়ে চার বোনকে নিয়ে গিয়েছে। রাবিয়াকে একজন ডাকাতি করে নিয়ে একটা হাটে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো, রাবিয়াকে বিক্রি করে দিয়েছে এক বেঈমান বাদশার বাড়িতে, রাবিয়া দাসী হিসাবে গিয়েছে। খুব শর্টে বললাম, বোঝা গেছে? এটা লম্বা করলে দু ঘন্টা হয়ে যেত, শর্টে করে দিলাম। এবারে রাবিয়া ওই বেঈমানের বাড়িতে, রাবিয়া বশরী মানে বসরা শহরে থাকে বলে বশরী, রাবিয়া বশরী রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর একজন বান্দি, গরিব,
এতিমশয় দিন দুঃখী, বাপ নাই মা নাই, চারটে বোন ছিল সব কারোর সঙ্গে সম্পর্ক নাই, এক বেঈমানের বাড়িতে দাসত্ব জীবন চালনা করছে। ওই রাবিয়ার মনি বলছে, রাবিয়া ও রাবিয়া, জি জাহাপনা চাচা জি কি বলছেন? বলে দেখলে তো তোমাকে টাকা দিয়ে কিনে আনলাম। বলে জি হুজুর, টাকা দিয়ে নিয়ে এসেছেন, কি হয়েছে বলুন, কি করতে হবে? বলছে রাবিয়া শোনো, তুমি আমার বাড়ির দাসী, আজ থেকে আমি যা বলবো তাই করবে। ও রাবিয়া, সকালবেলা তুমি উঠবে, এই এই কাজগুলো তুমি তৈরি করে নেবে, রাত 10টা পর্যন্ত একটা লিস্ট বানিয়ে দিয়েছে। রাবিয়া বলছে, জাহাফানা আপনি যা বলে দিয়েছেন কোনো অসুবিধা হবে না, আমি ওইগুলো করে যাবো ইনশাল্লাহ। রাবিয়া তাই করে যাচ্ছে, বয়সটা খুবই কম, মাত্র 7 বছর। রাবিয়া কাজ করে, একদিন দুদিন তিন দিন করতে 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 বন্ধু আমায় রাবিয়ার বয়স 8 বছর হয়ে গেছে, 9 বছর হয়ে গেল। রাবিয়ার বয়স দেখতে দেখতে 11 পার হয়ে যাওয়া যাওয়া ভাব, এমন সময় রাবিয়া দেখছি রাবিয়ার বয়স প্রাপ্ত হয়ে গেছে, মানে রাবিয়া সাবালিকা হয়ে গেছে। রাবিয়া চিন্তা করছে, আরে আরে আমি তো বয়স প্রাপ্ত হয়ে গেছি, আমি যে সাবালিকা হয়ে গেছি, আসলে মনি বাবা কিনে এনেছে টাকা দিয়ে, এ তো আমার দুনিয়ার মনি, কিন্তু আসলে আমাদের সকলের মনি হচ্ছে আমার মাওলা আল্লাহ। ওই মনিবের কাজ কিছু আছে, ও কাজটাও তো আমার করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে না। এখন রাবিয়া মনিবের সব কাজ করে দেয়, করে দেওয়ার পরে চিন্তা করছে, আল্লাহ আমি যে সাবালিকা বয়স প্রাপ্ত, আমার যে নামাজ পড়তে হবে। তাই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা করছেন কি জানেন বন্ধু, এমন সময়েতে ওই যে একটা ঘরের মধ্যে জায়গা করে দিয়েছে কুঠরি, ওখানে ফজরের নামাজটা পড়ে নেয় বেঈমান মনিব, দেখলে কি বলবে জানি না। এই জন্যে ফজরের নামাজটা ওই ঘরের মধ্যে পড়ে এবারে সকালে উঠে কাজে লেগে যায়। আমার বাপদিদা কাজ করছে, কাজ করতে 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 জোহরের আজানও হয়ে গেল, রাবিয়ার কানে চলে আসলো হাইয়া আলা সলা। রাবিয়া দেখছে, আল্লাহ আমার যে নামাজ পড়তে হবে। হযরত রাবিয়া বুঝলি রহমাতুল্লাহ আলাইহা, কি হলো কথা বলছো? রাবিয়া বুঝলি রহমাতুল্লাহ আলাইহা রান্নাঘরে কাজকর্মগুলো করে নিয়েছে, ওই রান্নাঘরে দাঁড়িয়ে 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 জোহরের 4 রাকাত ফরজ নামাজটা আদায় করে নিচ্ছে, আসরের নামাজটা রান্নাঘরে, মগরিবের নামাজটা রান্নাঘরে, এশার নামাজটা ওই কুটির মধ্যে যেয়ে আদায় করে নেয়, 5 অক্ত নামাজ পড়ে নিচ্ছে, মনিবের ঘরের কাজের কোনো অসুবিধা হয় না। কিন্তু না 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 না, কী হলো জানেন? ওই রাবিয়ার সঙ্গে আরও অনেক দাসী ছিল, ওরা বলছে, রাবিয়া তুমি কী করো, তুমি এই নামাজ পড়ো, আবার হাত তুলে দোয়া করো, ব্যাপারটা কি? বলছে, আসলে আমি মুসলমান, তো আমার মহান মনিব আল্লাহ, ওই আল্লাহ আমি বয়স প্রাপ্ত হয়ে গেছি, সাবালিকা হয়ে গেছি, আমার নামাজ পড়তে হবে, নইলে মরে গেলে আমার কবরে আজাব হবে, এই জন্য আমি নামাজটা পড়ে নিই। বুবু আমি তো আমার এই দুনিয়ার মনিবের তো কাজের কোনো ক্ষতি করি না। বলে, রাবিয়া আসলে তুমি যে কাজটা করছো এটা কিন্তু ঠিক না, মনিব দেখলে না তোমায় হয়তো মারবে, তুমি যেন ওই কাজ আর করবে না। রাবিয়া বলছে, না না না, কী হবে আল্লাহ, আমার মনিব মারলেও তো আমায় নামাজ পড়তে হবে, হবে না? মনি মারলেও নামাজ পড়তে হবে। রাবিয়া চিন্তা করছে, তবুও ওইভাবে নামাজ পড়ে। এখন বারবার ওই সখীগুলো যখন বলেছে, রাবিয়া শুনছে না, একদিন রাবিয়ার ওই বেঈমান মনিবের কানে কানে বলছে, হুজুর জানেন? বলে, কি? বলে, ওই যে রিসেন্ট কয়েক বছর হলো মেয়েটা রাবিয়া? বলে, হ্যাঁ। বলে, ওনা নামাজ পড়ে, আবার হাত তুলে তুলে দোয়া করে, কি চাই আপনার কাছে? চাই না, ওর আবার নাকি আলাদা মনিব আছে। বলে, তাই নাকি? বেঈমান তো রেগে চোখ গরম হয়ে গেছে। বলে, আরে আরে আরে, রাবিয়াকে এখনই ডেকে নিয়ে আই। রাবিয়াকে ডেকে আনা হলো, আমার মায়েরা খালারা বোনেরা সংসারে কাজ করতে করতে তোমার নামাজ হয় না, ও মা, আমার মা, একটু ওয়াজটা শুনে নে মা। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, ভাই আমার বাফারা মা হারা স্বামী নাই, কিছু নাই, বেঈমান মনিবের বাড়িতে, মনিবের কাছে ধরে নিয়ে গেছে, মনিব বলছে, রাবিয়া তুমি নাকি নামাজ পড়ো। বলে, জি জাহাফানা আপনি পড়েন না। বলছে, আমি পড়বো মানে? বলে, জাহাফানা আপনি আমার দুনিয়ার মনিব, আসলে পরকালের মনিব, আসলে অরিজিনাল মনিব, আপনারও যিনি তিনি আল্লাহ, আমারও মনিব আল্লাহ, আমি সেই আল্লাহর জন্য নামাজ পড়ি, আপনি মনিব কেন, জান্নেওয়ালা লোক নামাজ পড়েন না। মনিব বলছে, রাবিয়া তোমার স্পর্ধা কে দিয়েছে তুমি আমার সামনে এমন করে কথা বলো? রাবিয়ার গালে তাস করে একটা চড় মেরে দিয়েছে। রাবিয়া বসরি মাথা ঘুরে পড়ে গেছে, রাবিয়াকে তোলা হলো, রাবিয়াকে বলে দিয়েছে, আর যেন কোনোদিন তোমায় নামাজ না পড়তে দেখি। ও রাবিয়া, এবারে যদি নামাজ পড়তে দেখি তোমায় কিন্তু আসলে চরম ব্যবস্থা করে দেওয়া হবে। রাবিয়া চিন্তা করছে, আল্লাহ কি হবে,
ভাই রাবিয়া বাপ মা হারা, যে মনিবের বাড়ি মনি বলছে নামাজ পড়া যাবে না। আচ্ছা ভাই তাহলে তো রাবিয়ার নামাজ মাফ হয়ে গেছে, কথা বলেন এই কচিরা মাফ হয়নি আপনাদের? আমি যদি এখন বলি ভাই এশার নামাজটা কেটা কেটা পড়েছেন, পায়জামার দড়ি তো গরম হয়ে যাবে, যাবে না? জি হাই আফসুস, শুধু মনে করেছে চায়ের দোকানে বসে বাবাজি মসজিদ গেল গেল, ইম্পসিবল, অসম্ভব। জি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন সময় চিন্তা করছে, আরে আরে আমার মালিকের, আমার আসল মালিক আমার আল্লাহর কথাটা আগে মানতে হবে, না এই মনিবের কথা, এই মনিব বর্জ্য দুনিয়াতে আমায় মেরে ফেলে দিতে পারে, কেনা দাসী আমি তার বেশি করতে পারবে না, কিন্তু আমি আমি রাবিয়া যদি আমার মহান মনিবের কাজটা না করি আমায় জাহান্নামে দেবে, আর ওই জাহান্নামে তো কঠিন হবে, মানুষকে জাহান্নামে দেওয়া হবে, মরবে না বাঁচবেও না, এমন একটা অবস্থা হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ কঠিন, বেশি শক্তিধর হবে, জাহান্নামের আগুন হবে আলকাবরা চাইতেও কালো, দুইজন জাহান্নামি এই দুটো আঙুলের মতো রসুল দেখিয়ে দিয়েছে, পাশাপাশি জাহান্নামি ভোগ করবে, অথচ আগুনটাই এত কালো হবে। ও জোয়ানেরা মায়েরা বোনেরা, আমি নামাজের ওয়াজ করছি, জান আওয়াজ একটুখানি শুনে যা করছি, এই দুটো আঙুলের মতো দুই জাহান্নামী পাশাপাশি থাকবে, অথচ এই জাহান্নামী এই জাহান্নামীকে দেখতে পাবে না, আর এই জাহান্নামী এই জাহান্নামীকে দেখতে পাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা চিন্তা করছে নামাজ আমায় পড়তে হবে, মনিব আমার যাই করে করুক গে যা, এমন সময় রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বন্ধু আমায় নামাজ ওই রান্না করে পড়তে পারে না, মনিব মারবে, মনিব কাটবে, মনিব মানা করে দিয়েছে, এখন যুবতী মেয়ে কোথায় যাব, একা কেউ তো নাই, কাউকে তো চিনি না, অন্তত পক্ষে বেইমান হলেও তো আমি একটা পাঁচিলের মধ্যে রয়েছি, যেহেতু আমার দেহে যে এমন করে যৌনতা লাভ করছে, যেহেতু আমার বয়সটা 14-15। রাবিয়া বসরি রাবিয়া বসরি রান্নাঘরে আর নামাজ পড়ে না, ওই রাত 10টার সময় সময় দেওয়া হয়, রাবিয়া ফজরের নামাজটাই কুর্তিতে পড়ে কাজে লেগে যায়, রাত 10টার সময় যখন সময় দেওয়া হয়, জোহরের কাজা, আসরের কাজা, মাগরিবের কাজা, আর এশার নামাজটা পড়ে রাবিয়া বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যায়, ঘুমায় না, আল্লাহ আল্লাহ করে, আর আল্লাহর কাছে বলে আল্লাহ বেঈমান থেকে কি আমাদের একটু বাঁচা যায় না। এমন সময় বন্ধু আমায় হযরতে রাবিয়া বসরি ওই রকম ভাবে নামাজ পড়ে যাচ্ছে, নামাজ ছাড়ে না, হযরতে রাবিয়া বসরি নামাজ পড়ে যাচ্ছে, নামাজ ছাড়ে না, হঠাৎ করে রাবিয়ার সঙ্গে আরো যারা দাসী ছিল ওরা গুপ্তচর হিসেবে কাজ করছে, লুকিয়ে চুরিয়ে চুরিয়ে ঘরের ফাঁকা জায়গা দিয়ে দেখে রাবিয়া নামাজ ছাড়লো না পড়লো, দেখে নামাজ পড়ছে, মনিকে খবর দেওয়া হলো, আর বেঈমান মনিবটা এসে রাবিয়াকে এত মারা মেরেছে, রাবিয়াকে বেদ দিয়ে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, রাবিয়ার গা দিয়ে দরদর করে রক্ত ঝরে 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 গড়িয়ে 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 পড়ে যাচ্ছে, রাবিয়া বেহুশ হয়ে গেছে, সেন্স চলে গেছে, রাবিয়ার হাত আর পা ধরে টেনে 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 টেনে, ও মায়েরা বোনেরা আমার বাপজিরা, ও মুসলমান জোয়ানেরা বন্ধুরা আমার আব্বারা, রাবিয়াকে কুঠির মধ্যে ফেলে দিয়েছে, রাবিয়ার জ্ঞান নাই, হুশ নাই, সকালে খাওয়া হলো না, দুপুরে খাওয়া হলো না, বিকালে খাওয়া হলো না, রাত্রিতে খাওয়া হলো না, রাবিয়ার জ্ঞান ফেরে না, কে দেখবে রাবিয়াকে, রাত 10টা বাজে জ্ঞান ফেরে না, রাত 12টা বেজে গেছে, এমন সময় রাবিয়ার জ্ঞান ফিরে এসেছে, রাবিয়া দেখছে আল্লাহ আমি এখানে কেন, আমি তো ছিলাম বাইরে, এখানে আমায় কে আনলো, রাবিয়া গায়ে হাত দিয়ে দেখে সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তের স্রোত বয়ে 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 কিছুটা জায়গা ভিজে গেছে, চটপট চটপট করছে, রাবিয়ার ঘরে কোনো আলো নাই, হযরতে রাবিয়া চিন্তা করছে আল্লাহ আল্লাহ আমার মনি মেরেছে, আমি জ্ঞান হারিয়েছিলাম, আমার মনে এখানে ফেলে দিয়ে গেছে আল্লাহ, এখন আমার জ্ঞান ফিরেছে, কিন্তু রাবিয়া উঠে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে না, ও ভাই আচ্ছা বলুন তো দেখি এত মারা মেরেছে, রাবিয়া উঠে দাঁড়াতে পারছে না, রাবিয়া অজু করবে সে মানে দাঁড়াবে কেমনে করে, আচ্ছা এত কঠিন অবস্থায় রাবিয়ার জন্য নামাজ তো মাফ হয়ে গেছে,
তাও হয়নি চাচা? তাহলে রাবিয়ার যদি নামাজটা না মাফ হয়, আপনি তিনবার হজ করে গেছেন, মসজিদে আসর থেকে নিয়ে যান বড় তসবি নিয়ে এসা পরে বাড়ি আসেন, আপনাদের তো কাণ্ডজ্ঞান থাকা ছিল, 35 বছরের বড় ছেলেটা ও কোথায় টিকতেছে? না আপনি বললি হয়ে যাবে, হবে হবে জলসা করে আপনাদের রাতের মানে ঘুমকে আরামকে হারাম করে দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা মানে আমরা আমাদের কথা বলি চলে যায়। আর আমার তবলিগ জামাতের ভাইরা বউ বাচ্চা ফেলে বাড়ি বাড়ি গিয়ে বলছে, বুজুর্গ দোস্ত বন্ধু নামাজটা পড় নামাজটা পড় নামাজটা পড়, একটু চিল্লাই চল একটু জমাতে চল, এই করে করে তেল মলামলি তেল মলামলি। আমরা মানে কি ফুরফুরা কি তবলিগ ভাইরা, কি তেল যে আপনাদের মলতেছি ও বন্ধু আমায়, কিন্তু কাজ হচ্ছে না, কতটা হচ্ছে আল্লাহ ভালো জানে। তবে আমার যেন মনে হয় এত টাকা খরচা করে জলসা দেওয়ার দরকার ছিল না, বউ বাচ্চা ফেলে বাড়ি থেকে মানে আপনার কেতা কম্বল নিয়ে বিদেশে যেয়ে পড়ে থাকার দরকার হতো না। ও চাষা আপনি 5 অক্ত নামাজ পড়েন, আপনি যদি রসুলের এই হাদিসটা মেনে নিতেন, আল্লাহ নবী বলেছে তোমার ছেলের বয়স যখন 7 বছর হবে তুমি নামাজ পড়বে, ছেলেটাকে দাঁড় করিয়ে দেবে, অজু লাগবে না, ও হাফ প্যান্ট পরে আছে থাক, অসুবিধা হচ্ছে আপনাদের? জি অজু লাগবে না, নামাজের পাটিতে দাঁড় করিয়ে দেবে। 8 বছর যখন হবে ও যদি না আসে ওদের খুঁজে খুঁজে বলবে, সখিনার মা কোথায় গেছে আব্দুর রহমান, ওদের ডাক আমার পাশে দাঁড় করিয়ে দে, আমার টাইম নেই, আমি বলো নামাজে দাঁড়িয়ে দিচ্ছি, ওদের তাড়াতাড়ি করে ডেকে আমার পাশে দাঁড়িয়ে দে, দাঁড়িয়ে দিল, 9 বছর হলো, যদি না আসে একটু বকতে হবে, এই জানোয়ার নামাজ পড়লি না কেন? জি 10 বছর 11 বছর যখন হবে একটু মেজাজ দিতে হবে, আর 12 বছর যখন হবে ও যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, ও যদি নামাজ না পড়ে ওরে প্রহার করতে হবে, 12 বছরের বয়সের বেশি যখন হয়ে যাবে নামাজ যদি না পড়ে ওরে বাড়ি থেকে বার করে দেওয়া লাগবে। ও বন্ধুরা মনে মনে করছি বড় হুজুরির সঙ্গে আমার খাতির রয়েছে, আসলে হাফিজ সাহেব তুমি যত ওয়াজ করো না কেন ও আল্লাহ আমার জান্নাত দিয়ে দেবে, জান্নাত যেন একেবারে ছেলের হাতের পিঠে না। একটা গ্রামের লোক নামাজ রোজা করে না, হজ জাকাত করে না, তাই জিব্রাইল আমিন কি আল্লাহ বলছে, জিব্রাইল বলছে কি আল্লাহ, তা বলছে একটা কাজ করতে পারো, বলে করতে পারি, মানে আপনি যা বলবেন তাই শুনবো, বলে ওই একটা বিরাট বড় পাহাড় আছে না, বলে হ্যাঁ, বলে ওই পাহাড়টা তুমি মাথা দিতে পারবে, বলে আল্লাহ আপনার হুকুম, আপনি শুধু একটু বললেই হয়ে গেল, তা বলছে ওই পাহাড়টা মাথায় করে নাও দিনি, বলে কি করবো, বলে নাও, আমি বলছি জিব্রাইল আলাইহিসসালাম বিশাল বড় একটা পাহাড়কে মাথায় করে নিয়েছে, বলে এই পাহাড়টা নিয়ে না তুমি এক কাজ করো, হেঁটে হেঁটে যাও গিয়ে অমুক জায়গায় একটা গ্রাম আছে, ওই গ্রামের মানুষেরা নামাজ রোজা হজ জাকাত ঘোড়ার ডিম একটু কিচ্ছু করতে চায় না, তো আমার রাগ হয়ে গেছে ওদের ওপরে, ওই গ্রামে যেয়ে ওই পাহাড়টা একদম সাফা দোবা যেন মাটির সঙ্গে পিঁপড়ের মতো মিশে যায়। ভাই বুঝতে পারছেন চাষা, কারণ পিঁপড়ের সঙ্গে মতো মিশে যায় মাটির সঙ্গে। জিব্রাইল বলছে আল্লাহ খুব পারবো, এখন পাহাড় মাথায় করে নিয়ে জিব্রাইল আমিন দৌড়ে 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 হেঁটে 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 ওই গ্রামের দিকে যাচ্ছে, কোন গ্রাম চাষা, যেখানে নামাজ রোজা হজ জাকাত করে না, আল্লাহরে মানে না। এখন জিব্রাইল পৌঁছে গেছে ওই গ্রামে, পৌঁছে গেছে যেই কিনা পাহাড়টা ফেলতে যাবে, আর ওই সময় দেখে একটা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, আর এই ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্রাইল তো আশ্চর্য, বলে আল্লাহ ফেলবো কি করে, আমি ফেলবো কি করে, যেখানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকে হচ্ছে, একদম আল্লাহর ওলি মানুষ হয়েছে এখানে, আর এখানে আমি এই পাহাড় ফেলবো, সর্বনাশ হয়েছে, দরকার নেই বাবা আমি পাহাড় এখানে ফেলতে পারবো না। ও পাহাড় আবার মাথায় করে নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ ফিরিয়ে নিছি, বলে কেন, বলে আল্লাহ আমি ফেলবো কি করে, সেখানে সেখানে ফেলতে গেছিলাম যে আমি ফেলবো মনে করেছি, তখন দেখি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জেকে হচ্ছে, আল্লাহ বলছে জিব্রাইল তাড়াতাড়ি করে যা, ওই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে এমন ভাবে ফেলবি প্রথমে যেন ওর মাথায় পড়ে,
এই বোঝা গেছে? রাগ হচ্ছে না ভাই, ওয়াজ এখন বুঝে আসবে না, মানে কেবা সব সমাজ জায়গা, লেকিন ফায়দা নেই হোগা। আপনার ছেলে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, ও বন্ধু আমায়, আমি আপনার বাড়ির মুরগি খেয়ে যাব, আপনার খাতায় শুয়ে যাব, আপনার টাকা নিয়ে যাব, আমার বলে কোনো অসুবিধা হবে না। কেন বলেন তো? আল্লাহ আমাদের ডাকবে মৌলবী হাফিজু সাহেব, ওখানে ওয়াজ করতে গিয়েছিলে, টাকা নিয়েছিলে, পয়সা নিয়েছিলে, মুরগি খেয়েছিলে, এখন ওই গ্রামের লোক বেনামাজি হয়ে জাহান্নামে যাচ্ছে, জবাব দাও, জবাব চাই। যেই আল্লাহ বলবে, আল্লাহ ফেরিস্তারা এই যে ওয়াজ করছি না, আমার ভাই তো ভিডিও করছে, সারা পৃথিবীতে পৌঁছে যাবে, আর আল্লাহ ফেরিস্তারা ভিডিও করছে ভাই ময়দানে মহাশালে ওই ভিডিও দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহরে বলবে, আল্লাহ এই তো হাফিজ সাহেব নামাজের কথা বলেছে, এরা শনিদিতা করবে কি? তাহলে আমি খালাস। ইমাম সাহেব ডাক, ইমাম সাহেব তুমি খেয়েছ, ঘুমকোছ? বলে না আল্লাহ। ফেরেশতারা আবার দেখাবে মসজিদে বলেছে, ইমাম সাহেব খালাস। আমাদের কি বলে আফতাবউদ্দিন ভাই, বলে আমি আমি ডাক্তারি করি তাই কি, তাও ফাঁকে ফাঁকে যখন সুযোগ পাই নামাজের কথা বলি, ও খালাস হয়ে যাবে। আমাদের হাবের সাহেব খালাস হয়ে যাবে। এবারে ধরবে কেটা বলেন তিনি, ওই বড় আব্বা রে, বড় আব্বা মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাড়ির। আপনার তিনটে ছেলে দুটো বৌমা আর আপনার দুই স্বামী স্ত্রী লিডার, ওই লিডারকে ঢাকবে, বলে এদিকে এসো বান্দা তুমি তো নামাজ পড়তে। বলে আল্লাহ আমাদের দেখে কি মনে হয়, এত বড় বড় দাড়ি আবার তাতে সাদা হয়ে গেছে, ফুলপুতার হুজুরের সঙ্গে কি খাতির আল্লাহ আমি নামাজ পড়তাম না আমাদের। বলে তোমার বড় ছেলেটা, বলে আল্লাহ বলতাম তা শুনতো না, বলে মেজর বলে সে দিল্লি গেল, বলে ছোটটা বলে ও ছেলে মানুষ ছিল, ওরে বললি তো মোটে আমাদের আমার পাত্তা দিত না। আল্লাহ বলবে তোমার তুমি যা এবাদত করেছো তোমার জান্নাত হয়েছে বটে, তবে সার্টিফিকেটটা এখানে রাখো, আগে জাহান্নাম ভোগ করে এসো। এই বুঝতে পারেনি? পরিষ্কার হাদিস, আল্লাহর কসম বলছি বন্ধু, লিখে রেখে দেন কাজে দেবে, যে ওয়াজটা করছি আপনার অনেক কাজে দেবে বন্ধু, শুনে রেখে দেন। এমন সময় একটা ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, চাচাদের মারহাবা দিতে দিতে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, এদিক থেকে বড় ছেলেটা দৌড়ে দৌড়ে বলবে, আল্লাহ ওই লোকটা জান্নাতে যাচ্ছে, কেটা বলছে চেনা শুনো, তো বলে তোমার আব্বা, তো বলে আমার আব্বা জান্নাত হয়েছে, বলে হ্যাঁ, বলে আমার, বলে তোমার তো হিসেব হয়নি, বলে আমার হিসেব হয়নি আর বাপ জান্নাতে যাচ্ছে, কিরম কথা? ডাকো আব্বারে ডাকা হবে। এবার আব্বা দাঁড়িয়ে থাকবে, বড় ছেলেটার হিসাব করা হবে, বড় ছেলে 40-50 বছর হয়ে গেছে তাও যে নামাজ পড়িনি, এক অক্ত নামাজের জন্য ও মুসলমান 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। ও বন্ধু আমায়, ওই বড় ছেলের যেই মিজান অর্থাৎ পাল্লাতে নেকি বদি ওজন করা হবে, নেকির পাল্লাটা উঠে যাবে আর গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দেবে, বলবে খোকা তোমার জাহান্নাম, ওই ছেলে কোন ছেলে, যে ছেলের জন্য নামাজ পড়ার টাইম পাননি। বলে খোকা এই দুকাঠাটা একেবারে রুইয়েটাই যায়, খোকা মগদেবটা জাগে যায়, কাজা হয়ে গেছে যখন কি করবো, অন্তত দুকাঠা পায়েটা তুলে যায়, আপনি ওই ছেলের ভবিষ্যতের জন্য নামাজ ঠিক করে পড়তে পারেননি। ও বন্ধু আমার শ্বেত পাথর দিয়ে বাড়ি করে দিয়েছেন, ভালো লেখাপড়া শিখিয়েছেন। ওই ছেলেটা বলবে, আল্লাহ আসলে আমার যদি নামাজ না পড়ে জাহান্নামে যেতে হয়, এই জাহান্নামে যাওয়ার জন্য আমার চাইতে সব থেকে বেশি দোষী হচ্ছে আমার এই বাপ। যদি বলে সোবান আলোবালা লাইন আছে, বুঝতে পারেননি? আবার রাগ করবেন না বন্ধু আমার, আপনার ছেলে মনে হয় এত উপকারের কথা বলিনি বাপ, আমি বড় উপকারের কথা বলছি, আমি আপনার কদম দুটো জড়িয়ে ধরে বলছি। এখন প্রশ্ন আসতে পারে যে খোকা হামিজু তুমি তো বাবা খুব ভালো কথা বললে, শুনলাম সব কিছু বুঝতে পারতেছি, তো আমাকে তো সব বিপদতালি, তো এখন কি হবে খোকা, বাঁচার উপায় এখন কি আছে? আমি বলছি আচ্ছা নামাজের কথা বলো। বলে খোকা ও তো বলি ফেলায় শোনে না, শুনবে কি করে, ও মাল তো পেকে গেছে। আমি বুঝতে পারেননি, ও মাল তো পেকে গেছে, মাটির হাঁড়ি তৈরি করা যায়, মাটি কাদা দিয়ে একটু পানি মিশিয়ে নরম করে হাঁড়ি বানানো যায়, ওটাতে যদি মনে করেন হাঁড়ি পছন্দ হচ্ছে না কলসি বানাবো, ওই মানে কাদাটায় আর একটু পানি দিয়ে নরম করে কলসিটা ভেঙে হাঁড়িটা ভেঙে দিয়ে আবার কলসি বানানো যায়, কলসি পছন্দ হচ্ছে না আপনি একটা প্লেট বানাবেন, ওটা ভেঙে দিন পানি দিয়ে নরম হয়ে যাবে, আবার প্লেট তৈরি হয়ে যাবে, কিন্তু প্লেট হয়ে যাওয়ার পরে আগুনে যখন দেওয়া হবে লাল রং হয়ে যাবে, ওদের যদি আটলান্টিক মহাসাগরের পানিতে 3.5 বছর যদি ডুবিয়ে রাখা হয় আর কাদা হবে হবে না, তাহলে বাঁচার কোনো লাইন আছে বলে মনে হচ্ছে চাচা? আব্বা ধুক ধুক করছে না, আছে বাঁচার বিশ্বাস করুন, লাইন নেই। হ্যাঁ আপনি আমার কাছে বাঁচতে পারবেন, আমার মতো পীর সাহেবের কাছে বাঁচতে পারবেন, আমার মতো বক্তা সাহেবের কাছে বাঁচতে পারবেন, আমার মতো ইমাম সাহেবের কাছ থেকে বাঁচতে পারবেন, আমার মতো হুজুরের কাছে বাঁচতে পারবেন, কারণ
আপনি যদি শুধু একবার সালাম দেন আর বলেন হুজুর একটু চা খেয়ে যান, বুকের মধ্যে জড়িয়ে ধরে কোলাকুলি করবো, ও ভাই সাহেব আল্লাহ বলো কোলাকুলি করবে না, আল্লাহ বলবে তোমার দায়িত্ব ছিল ছেলের নামাজ পড়ানো, তুমি পড়াতে পারোনি, অতএব ছেলেও বলছে আমি যে নামাজ পড়িনি তার জন্য সব থেকে বড় দোষী আমার এই বাপ, অতএব আপনাদের জাহান তোমাদের বান্দা জাহান নামে যেতেই হবে। এখন আল্লাহর সঙ্গে লড়াই করার কি ক্ষমতা আছে আপনার? আছে বাবা কথা বলেন, এই বুঝতে পারছেন না? আচ্ছা বাঁশাতালি কোনো লাইন নেই, লাইন একটা আছে বাবা, লাইনটা বলে দেবো, লাইনটা বলে দেবো, এ ওয়াজ বলো সবাই নেবে না ভাই, কারণ এ ওয়েট খুব, বুঝতে পারেননি, এ নিতে খুব কষ্ট, লাইনটা আমি বলে দেবো, মেদিনীপুরে এই ওয়াজ করছি বাবা বুঝলেন, এখন এই ওয়াজ করছি কোন কাজ, এক চাষা বলছে খোকা কি হবে, কেউ তো নামাজ পড়ে না, এত বলা বলি খোকা একদম শোনে না, সবার জালিয়াতে এত বড় বদমাশ হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি আমার একদম ডন খেয়াল করে দেয়, আমি বলি চাষা ও তো শুনবে না, ও তুমি আর বেকার বলো না, তা বলছে খোকা তুমি যা ওয়াজ করলে এখন বাঁচবো কী করে, আমার তো বাঁচতে হবে, আমি আপনার বাঁচার লাইন করে দিচ্ছি দেখুন ভাই, আজ থেকে 30 বছর আগে যে সমস্ত হুজুরা ওয়াজ করতে আসতো মিলাদ হতো বড় বড় জলসা হতো না, বলতো মিলাদ করতে আসতো, এসে বলতো এই আব্দুর রহমান তুই নামাজ পড়িস তো, তোর বাড়িতে মিলাদ করতে যাবো, বলতো না চাচা, বলতো বেনামাজির হাতে খাই না, ঠিক না, বেনামাজির হাতে খাই না ভাই সাহেব, এখন আমরা বলি না।